আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এটা সরকারের জন্য অনেক বড় অর্জন। নিজ অর্থায়নে আমরা পদ্মা সেতু করেছি, বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খেত, উন্নয়নের সিটি ভোটও হতো না। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বড় রাজাপুর নিজ গ্রামের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি গদবাদা তৈরি হয়ে করছে, কারণ বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারা লুটফাটের চ্যাম্পিয়ন। তিনি বলেন, বিএনপি গত 13 বছরে 26 বার আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু তারা আন্দোলন করতে পারেনি, তারা আর কোনো বছর করতে পারবে না। এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে, তারা আন্দোলনের নামে ভুয়া হুমকি দামকি দেয়, কিন্তু মাঠে আন্দোলনের কর্মী খুঁজে পাওয়া যায় না।